তাড়াতাড়ি চলো, তুমি জানো না আমার বন্ধুরা আমার জন্য জানও দিতে পারে। কি রে আইসিস তোরা? জীবনে বন্ধু বান্ধব থাকলে কি হয় এবার বুঝছি। আমি আসার আগে তোরা সবকিছু রেডি করা এখানে দাঁড়ায় গেছস। আরে বন্ধু, তুই লঙ্গর কাছের বন্ধু, তুই কইছস আর আমরা আমু না। এই ব্যাগটি লতা তারি। কি রে বন্ধু, ব্যাগ দিব মানে? আরে তুই ব্যাগটা দে, তোর ব্যাগটা আমরা সেভিয়ে রাখবো। এই ব্যাগটা নে। আচ্ছা শোন, কাজই কই, কখন বিয়ের প্রোগ্রাম হবে, কখন আমাদের গাড়িতে উঠায় দিবি? কি রে সবকিছু রেডি করছস তো? আরে দোস্ত সবই আছে, তোর ফোনটা দে তো। মোবাইল দিব মানে? তোরা ব্যাগ নিলি, ব্যাগে আমগো যাওয়ার সব টাকা পয়সা, ওর মাস সব স্বর্ণগনা নিয়ে আসছে। মোবাইল চাইতাছস বুঝতেছি না, মোবাইল তোকে কি জন্য, মোবাইল দিয়ে কি করবি তোরা? তুই বেশি কথা বলস, যেটা বলছো ওইটা কর, ফোন দে, আমরা তো তোর সবকিছু সেভ করে রাখবো, সমস্যা তো নাই। কি রে চুপ করে দাঁড়াচ্ছিস কে, তোর ফোন দিতে কইছে ফোন দে। কি রে তোরা ব্যাগটাও নিয়ে নিলি, মোবাইলটাও নিয়ে নিলি, আমি তো কিছু বুঝতেছি না। আসলে সত্যি করে বলতো তোরা কি চাস? এখনো বুঝোস নাই, আমরা যা চাই তা পায়ে গেছি, তুই জাগা। কি রে তুই ওর ব্যাগ নিছস কে? রায়হান তুই ওর ব্যাগ নিছস কে? ব্যাগ ছাড় সরা ছাড়। কি রে রতন, তোরা আমার সব কিছু নিলি, আবার ওর ব্যাগটাও নিয়ে নিলি, তোরা আমার ছোটবেলার বন্ধু ছিলি না, তুই ওরে কিছু বলস না। আরে বেটা সব আমি তো বুঝতেছি না, তোকে উপরে এত ভরসা করে আমি আসছি আর তোরা আমার সব কিছু নিয়ে নিলি। আমি একটা মেয়ের নিয়ে বাইকে আসছি, এখন আমার কি হইব? এ বাইকে তো আমার সব টাকা পয়সা আর এখানেও স্বর্ণগনা সব। বন্ধু এমন করিস না, বন্ধু দিয়া দে প্লিজ, দে না। আরে বেটা সর সর, কি রে সব কিছু লইছস, চল থাক তুই। আরে আরে তুই বন্ধু না ভাই লাগোস আমার, তোরা আমার সহযোগিতা করলে কর না করলে না কর, কিন্তু আমার জিনিসগুলো দে, তোরা আমার এমনি করে ফালা রেখা যাইস না, তোর পায়ে পড়ি প্লিজ দোস্ত রে প্লিজ। আরে বেটা ওঠ, দেখ বন্ধু লাগোস বিদায় এন তো কিছু কই নাই, নাহলে কখন তখন পুলিশ দিয়ে ধরাই দিতাম। যতটুক করছি বন্ধুত্বের খাতিরে করছি, যেগুলা নিছি এগুলা নিয়ে যাইতে দে, নাহলে খুব খারাপ হয়ে যাইব। আয় চল। রায়হান রতন বুঝে নাই, তুই তো বুঝোস দোস্ত, প্লিজ একটা ধর তো, তোরা এমন করিস না, আমি হাত জোর করছি মাফ করে দে, আমার সব কিছু আমারে দিয়ে দে। তোরে বন্ধু হিসেবে তখন কিছু করি নাই, যা চোখের সামনে থেকে যা। কি রে রায়হান তুই লাস্ট পর্যন্ত আমার গায়ে হাত তুললি, আমার চড় মাইরা দিলি, এই বন্ধুত্বটা ছিল তোর সাথে, তোরা আমার সব কিছু নিয়ে নিলি আর আমার চড়টাও মাইরা দিলি। এই কাজটা করতে পারলি তোরা আমার সাথে। কি ব্যাপার, আপনারা নর বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর গায়ে হাত তুললেন, থাপ্পড় মাইরা দিলেন, তুমি না বলছিলা তোমার বন্ধুর অনেক ভালো, অনেক হেল্প করব, হেল্প করব, বিয়া পড়ায় দিব, ওরা আমাদের সব কিছু নিয়ে গেল, আবার তোমারে থাপ্পড়ও মারলো। আমি তো বুঝতে পারি নাই, ওরা কি বন্ধু, ওরা হচ্ছে বেঈমান, ওরা বন্ধু নামের কলঙ্ক, নাইলে ওরা এই কাজটা করতে পারতো। ও আমরা বেঈমান? তুই তো বেঈমান কিছু দেখোছ নাই, আর তুই কি বলছিলি সব কিছু নিয়ে গেছিস না, আসল জিনিস তো না বাকি আছে, চল তোরে লয়ে যাবো গা। এই তোরা কি করতেছস? এ রেহান এ রতন তোরা কি করলি, তোরা আবার সব কিছু লয়ে গেলি, তোরা কি বন্ধু, তোরা কি যে করলি রে, আমার সব কিছু লয়ে গেলি। ওই তো আমার বাবা। কি রে বাবা, তুই নেই জায়গা তোর আমি খুঁজতেছি, আর ওই মাইও কই তোরে ফুল দিছে খুঁজতেছে, আর ওই মাইয়ের লাগে তোরা হারাইতে পারল না বাবা, আর তুই তাড়াতাড়ি করে মাইয়াটা দেখ হয়ে গা। আমার বন্ধুরা আমার সাথে বেমানি করছে, আমার সব কিছু লয়ে গেছে, পুলিশ আমার ধরে না দেখ, আমি এটারই পাপ ছিলাম, আমার এই বন্ধু বান্ধবদের বিশ্বাস করা, আমি জীবনে সব কিছু হারায় ফেলছি রে বাবা। ও বাবা গো তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও গো।